দেশে একের পর এক বেরিয়ে আসছে দুর্নীতির কালো বিড়াল। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ থেকে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমানের দশা দেখে তাই মনে হবে। আছে আরো অসংখ্য সরকারি কর্মকর্তা, বিপুল আর্থিক কেলেঙ্কারি, সরকারি সম্পদ হস্তগত করার অনাচার ক্রমশ বাংলার আকাশকে মেঘাচ্ছন্ন করে তুলেছে। এবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জোগলু হোসেন আজ এই আদেশ দেন। জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে আছে কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও দশ কাঠার দুটি প্লট। এছাড়া তার ও তার স্ত্রী সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের 2,55,00,000 টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত। দুদকের সরকারি কৌশলী মোশারফ হোসেন কাজল বলেন, এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছে। এ বিষয়ে দুদক অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট, দুটি প্লট, সঞ্চয়পত্র সহ 16 কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে। এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার জন্য আজ দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। দুদক লিখিতভাবে আদালতকে জানিয়েছে, আবু মাহমুদ ফয়সাল সরকারি ক্ষমতা অপব্যবহার করে ঘুষে লেনদেন করেছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নামসহ তার আত্মীয় স্বজনের নামে 700টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। উদ্দেশ্য হচ্ছে অপরাধলব্ধ আয়ের উৎস গোপন করা। দুদকের পক্ষ থেকে ফয়সালের সম্পত্তির বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে। এর আগে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠানে তথ্য পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। গত ঈদুল আজহার সময় মতিউর রহমানের ছেলে 15,00,000 টাকায় ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। ছেলের বিলাসবহুল জীবনের সূত্র ধরেই মতিউর রহমানের সম্পদের বিষয় আলোচনায় আসে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।